দইয়ের হালুয়া, নামটা শুনে কি মুগ্ধ হলেন না একটু বিস্মিত হলেন? আচ্ছা, এখন যাই হন না কেন, এই রেসিপিটা বাসায় টেস্ট করে কিন্তু অবশ্যই আপনাকে মুগ্ধ হতে হবে এর স্বাদে। এমনই একটা মজার ভিন্নধর্মী হালুয়ার রেসিপি নিয়ে এসেছি আমি ফারজানা হক আজ আপনাদের সামনে। আশা করছি আমার এই মজার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন মজার রেসিপিটা এখনই শিখে নিই। শবে বরাত স্পেশাল দইয়ের হালুয়ার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ পানি ঝরানো টক দই নিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড ফ্রেশ গরুর দুধ। আমার এই মগে মোটামুটি 2.5 কাপের মতো ছিল, আমি এখান থেকে 2 কাপ এখানে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এক পাশে রেখে দেব। চেষ্টা করতে হবে একটু ভালোভাবে মেশাতে, যাতে করে টক দইয়ের দানাগুলো একটু ভেঙে যায় কিংবা মিশে যায়। অন্যদিকে আমি আরেকটি হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা যখন একটু গলে যাবে অর্থাৎ গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে সুজিটা একটু মচমচে হয়ে যায়, আবার অন্যদিকে এর বর্ণটাও পরিবর্তন না হয়। অর্থাৎ সুজি ভাজতে ভাজতে অনেক সময় বাদামি কালার হয়ে যায়, যাতে বাদামি কালারটা না হয় ঠিক সেরকম অবস্থায় আমি কিছুক্ষণ আগে দই এবং দুধের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, 1 কাপ পরিমাণে চিনি। আপনাদের কাছে মনে হতে পারে প্রথমে কনডেন্স মিল্ক, এখন আবার চিনি, মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে না তো? না, চিন্তার কোনো কারণ নেই, মিষ্টি একদমই বেশি হবে না। কারণ হচ্ছে প্রথম যে কনডেন্স মিল্কটা দিয়েছিলাম তা শুধু টক দইকে একটু মিষ্টি করার জন্য, আর এখন যেটা দিলাম এটা সুজিকে মিষ্টি করার জন্য। তারপরে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রান্না করব। কিছুক্ষণ রান্না করলে কিন্তু এটা এরকম ঘন হয়ে যাবে, ঠিক যেরকম আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পাচ্ছেন। যখন এরকম ঘন একটা অবস্থায় আসবে তখন আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি আসলে এই রেসিপিতে টোটাল 1/4 কাপ ঘি ব্যবহার করেছি, জাস্ট আমি অল্প অল্প করে দিয়েছি। ঘিটা দিয়ে আবারও 2 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি নেড়ে চেড়ে। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। আমার হালুয়াটা রান্না হয়ে গেছে, এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে আমি এই হালুয়াটা সেট করার জন্য একটা কেক মোল্ডের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। হালুয়াটা আসলে যে কোনো ধরনের প্লেটে সেট করা যাবে, আমি জাস্ট কাজের সুবিধার জন্য একটা কেক মোল্ডে সেট করছি। এবার হালুয়াগুলোকে আমি মোল্ডে তুলে নিচ্ছি। তুলে আমি একটি ঘি লাগানো স্প্যাচুলা দিয়ে এগুলোকে মসৃণ করে দিচ্ছি। এগুলো ভালোভাবে মসৃণ হয়ে গেলে আমি এগুলোকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন 15-20 মিনিটের জন্য। আমার হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আমি এখানে রাউন্ড এবং বরফি দুটো শেপে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এই রেসিপিটা বাসায় ট্রাই না করলে কখনো বোঝাই যাবে না যে সুজি আর দই এ দুটির কম্বিনেশনটা আসলে কতটা মজাদার। অবশ্যই আসতে সবে বেড়াতে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। অনেক হয়েছে সেই কমন হালুয়া, কমন বরফি, একটু ভিন্ন ধর্মী কিছু ট্রাই করে দেখুন, দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর মজার মজার খাবার খাবেন।